আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা করতে যাচ্ছি কালেকশন ভার্সেস না ভাই, আমার আইডির কালেকশন। একজন ভাই কমেন্ট করছে, সাব্বির নামে ভাই, তো সাব্বির ভাই দেখতে যাচ্ছে আমার আইডির কালেকশন। অবশ্য আমার আইডির কালেকশন আমি অনেক আগে একবার দেখাইছি, আজ থেকে আট নয় মাস আগে। তো তারপরে ভাবলাম যে আমার আইডির কালেকশনও দেখানো যাবে, একটা কন্টেন্টও বানানো হয়ে যাবে আমার। সুতরাং আমি আমার আইডির কালেকশন দেখাইতে যাচ্ছি আপনাদেরকে, যেহেতু আট নয় মাসে আমার আইডিতে আরো বেশি কালেকশন হয়েছে। তো যাই হোক, চলেন আমরা শুরু করি, চলেন আমরা ড্রেস কালেকশন দিয়ে শুরু করি। আমার আইডিতে কি কি ড্রেস কালেকশন আছে, তো তার আগে আমি আগে একটু আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন ড্রেস আপ, যদি আমি এখানে পড়াই ফুল ইনকিউবেটরের বান্ডেল, এটা যে বান্ডেলের মাধ্যমে কাবু ভাই আমার সাথে জিতে গেছিল। এই যে বুয়া বান্ডেল, এটা কোবরা বান্ডেল, তো এগুলো তো সবাই জানেন মূলত। তো আর এটা আছে নতুন আসতে ফেডেড হইলে, নতুন আসার পরে আমি নিয়েছি। আমি আমার সত্যি বলতে কি আইডিতে কালেকশন বাড়াই না তেমন একটা, তারপরে যেগুলো পছন্দ হয় ওগুলো নিয়ে নিই আর কি। এই এই যে রমজানে পাইছিলাম, এটা খুবই সুন্দর। এই যে আরো একটা বান্ডেল আছে, যে বান্ডেলটা পাওয়ার জন্য মনে করেন বিশ্বের বেশিরভাগ পোলা পয়েন্ট মারামারি করে দিতে থাকে, কিন্তু আসলে কেউ জানে না বান্ডেলটার নাম কি, আমি নিজেও জানি না। আচ্ছা, বান্ডেলটার নাম আছে ইলেকট্রি আলা, যাই হোক। তো আমরা নেক্সট একটা বান্ডেলের ভিতরে দেখাই। নেক্সট বান্ডেলটা আছে খুবই সুন্দর, অসাধারণ একটা বান্ডেল। তো মানে ফুল ড্রেস আপ পরে দেখানোর ট্রাই করতেছি আমি আপনাদেরকে, দেখেন যাতে করে বুঝতে পারেন আপনারা যে মাথা কোনটা, এই কোনটা, ও কোনটা, সবকিছু বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমার বান্ডেল, এই আর একটা বান্ডেল, এই আর একটা বান্ডেল। মানে হয়েছে কি ভাই, কারো আছে কারো নাই, মনে করেন যে যার আছে ভরি ভরি সে আরো চাই। যেমন আমার আছে ভরি ভরি, আমি আরো চাচ্ছি, কিন্তু আসলে পড়াই না সব বান্ডেল সবসময়, আর যার নাই সে যাই। এখন আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন তাদের ভিতরের থেকে আপনিও ভাবতেছেন ইস, আমার আইডিতে যদি এত কালেকশন থাকতো আমার আইডিতে এত কালেকশন লাগবে না, সামান্য হিপ হপার সিজন থ্রিটা থাকলে হয়ে যেত। আরে ভাই, হিপ হপার সিজন থ্রিও লাগবে না, সামান্য যদি এনতে বেশি না, অর্ধেক কালেকশনও যদি আমার দিয়ে দিত তাও আমি খুশি হয়ে যেতাম। এরকম 100% কেউ না কেউ কষ্টেন। যদি আমার কথার সাথে আপনার কথা মিলে যায় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখেন আমি বান্ডেল একে একে দেখাইতেই আছি আপনাদেরকে। এই বান্ডেলটা হচ্ছে যখন আমি নতুন নতুন ইউটিউবার ছিলাম তখন আইছিল আর কি গেমের ভিতরে। এই যে আরো একটা বান্ডেল, এই বান্ডেলটা কিছুদিন আগে আইছে আর কি। তো এই বান্ডেল গুলা খুব সুন্দর সুন্দর বান্ডেল আছে আমার এডিতে, কারণ যে বান্ডেল গুলো আমার পছন্দ হয় ওই বান্ডেল গুলো আমি হাতছাড়া করি না, নিয়ে নিই। আর বেশিরভাগই এখানে আছে এলিট পাস, কারণ এলিট পাস আমার কাছে সবই আছে। মানে পুরানো যে এলিট পাস হয়তো দুইটা কি তিনটা অথবা চারটা এলিট পাস বাদে বাকি সবই এলিট পাস আমার কাছে আছে একেবারে সিরিয়ালে। এই যে একটা যে বান্ডেলটা, ঠিক আছে, এই বান্ডেলটা এই যে মুরাদ কাকার মাথায় নাকি ফ্যান ভেঙে পড়ছে দুদিন আগে, আমি শুনলাম। শুনে আমি ভাই খুব মানে কষ্ট পাইছি, আমার অন্তর থেকে কষ্ট গুলা বের হয়ে আছে। আমি তারপরে কষ্ট গুলা মূলত প্রকাশ করতে চাচ্ছি না এখানে, এত কষ্ট কেন লাগে আমার। ওকে, তো এইগুলো এলিট পাস এর বান্ডেল ভাই, বান্ডেল মান্ডেল তেমন কোনো ফ্যাক্ট না, এলিট পাস এর বান্ডেল। এই দেখেন কত কত এলিট পাস মিলিট পাস এর বান্ডেলই ভরা। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানো ট্রাই করতেছি সমস্ত বান্ডেল গুলা পরে পরে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি, যাতে মানে মাথার মতো সহ এত করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন, এই যে কত কত বান্ডেল ভাই, বান্ডেল মান্ডেলের অভাব আছে নাকি। এরপরে যে বান্ডেল গুলো আছে ভাই, ঠিক আছে, লেজেন্ডারি বান্ডেল। এই বান্ডেল গুলো মনে করেন বেশিরভাগ পোলাপান, আমি তো আগেও বলছি যে পাওয়ার জন্য তরফর থরফর থরফর করে, কিন্তু আসলে তাদের কাছে নেই, কারণ এই বান্ডেল গুলা কিনতে হচ্ছে সোনা লাগে, টাকা পয়সা দিয়ে কিন্তু এই বান্ডেল গুলা কিনা যায় না, বুঝছেন। সোনা লাগে, সোনা ছাড়া আপনারা কিন্তু এগুলো কিনতে পারবেন না। এই কারণে আমি হয়েছে কি, অনেকে আমার কাছে এখন জিজ্ঞেস করবেন যে ভাই এত এত বান্ডেল আমি কোথায় পাইছি। মূলত হয়েছে কি ভাই, আমি গেছিলাম হচ্ছে দুবাই। তো আপনারা জানেন কি জানেন না যে দুবাইয়ের ব্রুজ খলিফার একেবারে লাস্টের যে তালা, কয় তালা আছে আমি ভুলে গেছি, মূলত লাস্টের ওইখানে চাটা এগুলো রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে যে চা দেয় চার উপরে স্বর্ণ ছড়ায় দেয়, ওই সোনা আবার খাওয়া যায়। তো আমি করছি কি, চার অর্ডার দিছি মেলা গুলো, তো চার অর্ডার দেওয়ার পরে আমি আবার ওই চার উপরে যে সোনা গুলো দেয় সোনা গুলো খাই না, ওগুলো বাংলাদেশে নিয়ে আসি চুরি করে। তো বাংলাদেশে আনার পরে বেঁচে দিছি, বেঁচে দেওয়ার পরে টপ আপ করে এই যে সোনা গুলো আছে সোনা গুলোকে কনভার্ট করে আমি বান্ডেলে রূপান্তরিত করছি, যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। সিজন থ্রির একটা বান্ডেল প্রমাণ দিলাম, আর এই বান্ডেল গুলো অনেকবার আসছে, ব্যাক আসছে, কিছুদিন আগেও ব্যাক আসছে, আর এতে হিজরা বান্ডেল কয়েকদিন আগে আসছে, এগুলো দেখে লাভ নাই। তো এই যে আরো আরো, তো মানে হিজরা না মানে বিটিএস বান্ডেল একই কথা আর কি, দুইটার ভিতরে কোনো তফাৎ আছে না, নাই। এই যে আরো একটা খুবই সুন্দর একটা বান্ডেল, এই বান্ডেলটা বাহ কিউট কিউট লাগতেছে এটা, কিন্তু হ্যাঁ আলোকরে কিউট কিউট লাগতেছে, বাট জাদুকর, জাদুকরদের যতই কিউট লাগুক না কেন ওটা আসলে জাদুকর। এই যে বান্ডেল গুলা, ঠিক আছে, এগুলো ব্যাক আসছে কিছুদিন আগে ব্যাক, এগুলো ইনকিউবেটর ভাই, সবগুলো সেম ইনকিউবেটর বান্ডেল, এগুলো সেম বান্ডেল, সেম বান্ডেল। কোনোটা দেখাইতে ভুল হয়ে গেছে কিনা আমি জানি না, কোনোটা দেখাইতে হয়তো ভুল হয়ে যায়নি, কোনোটা দেখাইতে যদি ভুল হয়ে যায় গাইস আমার ইনস্টাগ্রাম দেওয়া আছে, ইনস্টাগ্রামে আপনারা চলে আসতে পারেন, এখানে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন। আর ইনস্টাগ্রামে আমি প্রতি শুক্রবারে শনিবারে এবং ডিসকর্ডে প্রতি শুক্রবারে শনিবারে আসার ট্রাই করি, সবার সাথে কথা বলার ট্রাই করি, মেসেজের উত্তর দেওয়ার ট্রাই করি, বাট কলে কথা বলতে পারি না, তবে ডিসকর্ডে আমি কথা বলতে পারি কলে। আপনারা যারা আসতে চান ডিসকর্ডের সার্ভার আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে এবং ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, এখানে আসতে পারেন আপনারা। দেখেন অহরহ বান্ডেল ভাই, অহরহ বান্ডেলের অভাব নেই, এই বান্ডেলটা খুবই ভালো লাগতো, কিন্তু যখন রেয়ারের থেকে আসলে মানে কমন হয়ে গেল, এরপরে আর ওটা পড়ি না। এক সময় দেখবেন যে গেমের ভিতরে হিপ হপও চলে আসে, এমন একটা সময় আসবে যে গেমের ভিতরে হিপ হপ চলে আসবে, তখন মনে করেন হিপ হপের কোনো মূল্য থাকবে না। আর যদি পাকিস্তান সার্ভার
আমাদের সাথে অ্যাড করে দেয় তো সেই ক্ষেত্রে হিপ হপের কোনো মূল্য নাই বলতে গেলে চলে, কারণ ওদের সার্ভার সব আইসোলেট সিম কোম্পানির অফারেতে ব্যাক আইসোলেট, ঠিক আছে। তো ভাই কত কত বান্ডেল মানে এই যে দেখেন জাস্ট আমি আপনাদেরকে এমনি এমনি দেখাই, এমনি এমনি দেখাই এক এক করে, মানে ভাই যদি পরে দেখাতে যাই তাহলে তো আজকে সারা রাত লেগে যাইতে পারে, ভিডিওটা মিনিমাম 40 মিনিট হয়ে যেতে পারে, সুতরাং এত টাইম আমরা ওয়েস্ট না করি শর্টকাটে ভিডিওটা শেষ করি। দেখেন বান্ডেলের অভাব, দেখেন বান্ডেলের অভাব নেই ভাই, বান্ডেল এত 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 বান্ডেল, কিন্তু ভাই এত বান্ডেল আমি পরাই না সিরিয়াসলি, সত্যি বলতে কি আমি নিজেও জানি না যে আমার আইডিতে কি কি কালেকশন আছে, আমার আইডিতে কত কত কালেকশন আছে, কিন্তু তারপরেও আমি মানে বান্ডেলের কালেকশন মালেকশনে ভরা, আমি নিজে পরানোরই সময় পাই না ভাই, এত এত বান্ডেল এত এত বান্ডেল আমি পরানোরই সময় পাই না। আর এই যে দেখেন দেখেন কি পরিমানে বান্ডেল ভাই, কি পরিমানে বান্ডেল, এই যে আস্তে আস্তে নর্মাল গুলো শুরু হইতে যাচ্ছে, বাবা এগুলো রেয়ার ছিল একটা সময় কিন্তু পরবর্তীতে আবার কমন করে দিয়েছে, কারণ পরবর্তীতে আবার ব্যাক আইছে। এই সিজন 11 এর বান্ডেল, এই যে দেখেন সিজন 11 এর বান্ডেল বলতে কি গেঞ্জি আর কি, হিরোইকের হিরোইকের হয়তো হিরোইকের না কিসের বলে গেছি, এই যে এই বান্ডেলের চুলটা আমি ইউজ করি, এই বান্ডেলের চুলটা আমি অলওয়েজ ইউজ করি, খুবই ভালো লাগে। এই যে রিজ রিজ এইটা যে পরিমানে ভাই রেয়ার ছিল একটা সময়, পরবর্তীতে স্টোরি মিস্টোরি দিয়ে মানে স্টোরি তো ছিল আগে থেকে, পরবর্তীতে আর রেয়ার না। এই সিজন 4 এর গেঞ্জি, এটা সিজন 3 এর গেঞ্জি, এই ওয়াইফাই এলা গেঞ্জি, এই গেঞ্জি পরে গেম খেললে মনে করেন অতিরিক্ত নেটওয়ার্ক পাই, নেটওয়ার্কের পিং খুবই কম দেয়। তো তো দেখেন কালেকশনের ভাই অভাব আছে নাকি, কালেকশনের অভাব আছে, কিন্তু পরাবো কি ভাই, এত এত কালেকশন আমি শেষ করে পারতেছি না, খালি ড্রেস কালেকশন করতে যাই মনে হয় 5 মিনিট অলরেডি ভিডিও হয়ে গেছে, খালি সিরিয়াসলি ভাই খালি ড্রেস কালেকশন করতে যাচ্ছি 5 মিনিট হয়ে গেছে টাইম, কিন্তু এখনো শেষ হচ্ছে না। আর ভাই এই যে যে মনে করেন ইডা এখানে এমন সিস্টেম করা যেত যে গেমের গেরিনাস গেমের ভিতরে এমন সিস্টেম করে দিত যে যে ড্রেসটা সাপোজ এই ড্রেসটা আমার খুবই পছন্দ, ড্রেসটা খুবই ভালো লাগে, এটা সিজন 4 এর ড্রেস, তো এই ড্রেসটা এখানে একটা স্টার মার্কের সিস্টেম থাকবে, স্টার করে তুই দেবো, মনে করেন যে এটা মার্ক হয়ে থাকবে যাতে পরবর্তী বারে আমি তাড়াতাড়ি খুঁজে পাই, নাহলে এই যেমন হিপ হপটার মার্ক করে তুই দিলাম আমি পরবর্তী বারে যাতে তাড়াতাড়ি খুঁজে পাই, নাহলে ভাই এর খুঁজতে 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 আমার জান বেরোয় যায়, যে সময় যে ড্রেস পছন্দ এটা খুঁজতে খুঁজতে জান বেরোয় যায়। তো দেখেন কত কত এগুলো ভাই নর্মাল গেঞ্জি, যেগুলো এই যে দেখেন নর্মাল গেঞ্জি, এগুলো কোনো কিছুর অভাব নাই ভাই, মনে হয় স্টোর মিস্টোর ভেঙে সরে এলাই দিছি কিনতে কিনতে, এত করে খালি ড্রেস কালেকশন দিয়ে দেখি কয় মিনিটের ভিডিও হয়েছে, খালি ড্রেস কালেকশন দিয়ে ভাই 7.5 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে, তাহলে আমি এত কালেকশন আপনাদেরকে কেমনে দেখাবো। ড্রেসের সাথে চুলের ভাই সম্পূর্ণ মিল আছে, কারণ বিষয়টা আপনারা বুঝেন ড্রেসের থেকেই চুল আসছে, সুতরাং চুল আমরা না দেখাই। এই যে মাস্কটা আসছে মানে চশমা টশমা এখানে খালি বাদে, এখানে শুধু চশমা আছে কিছু আর স্কার্ফ আছে কিছু, স্কার্ফ আর চশমা বাদে বাকি সবই মনে করেন এই যে যেমন মনে করেন এই যে স্কার্ফ চশমা এগুলো বাদে বাকি সবই ড্রেসের সাথে একেবারে মিল, ঠিক আছে, এগুলো বাদে বাকি সবই ড্রেসের সাথে মিল, প্যান্টও সেম ভাই, প্যান্টও ড্রেসের সাথে মিল, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে জিনিসটার প্যান্ট ওই জিনিসটারই ড্রেস, যে জিনিসটার প্যান্ট মানে যে এই দেখেন এই সাপোজ এই যে বান্ডেলটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, মনে আছে অবশ্যই আপনাদের, তো এই বান্ডেলটা যেহেতু দেখাইছি মানে প্যান্টও আপনাদেরকে দেখানো হয়েছে। আর কি কি কালেকশন দেখাবো দেখেন, আপনারা পারলে ভিডিওটা স্লো করে দেখবেন ইউটিউবের থেকে 0.75 বা 0.25x করে দিয়ে, এরপরে স্লো মোশনে দেখতে পারবেন কত কত আছে। ফিমেল বান্ডেলেরও অভাব নাই, মেল বান্ডেলের ফিমেল বান্ডেলেরও অভাব নাই, মেল বান্ডেলেরও অভাব নাই, তো এটা বলতে চাচ্ছিলাম। আর এখানে ভাই রেয়ার এর ভিতরে যে এইগুলো রেয়ার এর ভিতরে যে ক্রিমিনাল আছে, দেখছেন আমার কাছে ক্রিমিনাল, ক্রিমিনাল জাস্ট এডিট করে দিয়ে যদি আমি তুড়ি দিয়ে এডিট করে কালারটা চেঞ্জ করে দিই তাহলে টের পাচ্ছেন আপনারা এখন যে হলুদ কালার না কি কালার, তো ক্রিমিনালের কালার চেঞ্জ করা যায় এটা কোনো বিষয় না। তো দেখেন বান্ডেল মান্ডেলের ভাই অভাব নেই, কত কত বান্ডেল রয়েছে এখানে, বান্ডেল দেখে কি করবেন, আর রইল বাকি আছে ইমোট, ইমোটের সাথে এই যে অ্যানিমেশন যেগুলো দেখেন কত কত অ্যানিমেশন, অ্যানিমেশন এই পর্যন্ত যে কটা আছে সবকটা আছে আমার কাছে, সবকটা নেই, এর ভিতরের থেকে কিছু গেরিনাও গিফট দিয়েছে আবার কিছু আমিও নিয়ে নিছি, কারণ কোনটা জন্য আমার গিফট করা ছিল ভুলে গেছি। হ্যাঁ ঘোড়ার এটা খুবই ভালো লাগে আমার, ইমোট আছে টোটাল 87টা ইমোটের ভিতরে, ইমোট আছে টোটাল 87টা, তো এইটা নিয়ে যদি আমি ভিডিও বানাতে চাই ভিডিও মিনিমাম বাই 1.5 ঘন্টা তো হবে, আমার আইডির কালেকশন নিয়ে যদি খালি চুপি চুপি এরকম সরাসরি ভিডিও বানাতে চাই মেলা বড় ভিডিও হয়ে যাবে, তো এত কালেকশন দিয়ে কি করবো ভাই, এত কালেকশন দিয়ে কি করবো, আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে তো শেষ, তাই ভাই সব শেষ। তো কালেকশনের ভিতরে এই আর এখানে ভাই তো বুঝেনি আর কি কি থাকতে পারে, এই যে দেখেন, তারপরে আমি একবার দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে যাতে 15 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেওয়া যায়, আর প্রতিবার দেখানো না লাগে, কারণ এত শো অফ পছন্দ না ভাই। তো দেখেন দেখেন কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ আছে, যথেষ্ট পরিমাণে ভালো জিনিসই আছে, এত পরিমাণে ভালো জিনিস আছে বলার বাইরে, তারপরও আমি ভাই নিয়ে খেলিতে একটা, এত কালেকশন দিয়ে আমি কি করবো, নিয়ে খেলিতে একটা। আর অনেকেই ভাবতে পারেন যে এগুলো আইডির কালেকশন বাড়ানোর জন্য আমি সবকিছু নিই নাকি, আরে ভাই না সত্যি বলতে কি ওই সব কিছুই নিই না, এই যে এগুলো আমি ইউজ করি না, এগুলোর কোনোটাই আমার ভালো লাগে না, সিজন 3 বোর্ডটা বাদে আমি কোনো কিছু আর ইউজ করি না, তো সিজন 3 বোর্ড বলতে কি বাথরুমের ভাঙ্গা টিন মূলত, তো আর এই যে দেখেন যেগুলো আছে এগুলো তেমন একটা ভালো লাগে না আর কি, যার কাছে যেটা ভালো লাগে। গাড়ি আছে স্পিড কারের 23টা, বোঝেন ভাই যে স্পিড কারে এতগুলো আইছে ধারণার বাইরে, এই আছে 23টা, এটা নিয়েছিলাম ওই যে ফেডেড উইল না কি মন যেন একটা ইভেন্ট আইছিল কোবরা বান্ডেলের মতো ইভেন্ট, ওইখান থেকে দেখেন এক গাড়ির এডেই আছে 23টা, মোটরসাইকেল আছে 17টা, মোটরসাইকেল ওল্ড পুরন সব মিলে 17টা, এই গাড়ি আছে মনস্টার কার আছে 10টা, সব মিলে 10টা কার, এই যে জিপ আছে দেখেন জিপও আছে 10টা, এই গাড়ি পানিতে চলে তাও আছে 4টা,
এই যে অটো রিকশা তাও আছে চারটা, মানে কি করবো ভাই এত কালেকশন দেওয়ার, প্রোফাইল এগুলো তো দেখার মতোই না, এগুলো তো নতুন, এগুলো ওল্ড এর ভিতরে তেমন কিছুই নাই। এখানে ওল্ড এর ভিতরে আছে এই যেটা আছে এটাই লাগাই রাখছি, আর বাকি তো বুঝেনি যে কি পরিমাণ 232টা আছে বাইরে ভাই। এই যদি আমি দেখতে যাই আইডি কালেকশন সারাদিন একটা করে ক্লিক করেও যদি দেখতে যাই, তাহলে মনে করেন আমার 1.5 ঘন্টার ভিডিও তো মিনিমাম হবে এডিট এডিট করে কাট সেট করে। এটা আছে আবার ব্যানার আছে 323টা, 323টা ব্যানার ভাই, 323টা ব্যানার, এত ব্যানার কাজে তো লাগাই না, একটা লাগাই তো সবকিছু দিয়েই এই আবর্জনা গুলোই রয়েছে, জাস্ট পড়ে আর কিছুই নাই এখানে। আর আছে কি আর আছে এখানে, বক্সের ভিতরে 81টা বক্স আছে, এগুলো তো দেখার মতো কিছু না। আর এই ফালতু একটা বান্ডেল ভুল করে মূলত নিয়ে নিছিলাম, এই বান্ডেলে আমার পছন্দ না, এই কারণে আসলে এটা আমি পরাই না। এরপরে আর এগুলো তো কি, আর একটা কথা বলি, এখানে একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই গাইস, আমার আইডিতে দেখবেন কি অলওয়েজ আমি এক্সপির কার্ড অলওয়েজ আমার কিনা থাকে, 100 ডায়মন্ড দিয়ে আমি পারলে কিনে নেবো, তাও আমার কিনা থাকবেই মাস্ট। দেখেন 50% এর দাম আমার 79 দিনের জন্য এখনো আছে, গোল্ড এর গুলো তেমন একটা জরুরি না আমার, কিন্তু এক্সপির কার্ড গুলো তো কি লেভেলটা দ্রুত ইনক্রিজ হতে পারে। এমনিতে আমি গেম খুবই কম খেলি, খুবই কম খেলি ভাই, বর্তমানে অতটা সময় পাচ্ছি না, এতগুলো চ্যানেল একা একা সামলানো ভাই খুব টাফ। তো দেখেন 50 এক্সপির কার্ড আমি অলওয়েজ কিনে রেখে দিয়েছি, 100 XP 50 XP কার্ড আমার আইডিতে এক্সপি কার্ড মাস্ট থাকবেই মাস্ট, নাইলে ভাই মনে করেন যে খেলে যাতে এক্সপি গুলো বেশি পাই আমি, যাতে আইডি লেভেলটা খুব দ্রুত ইনক্রিজ হয়। আর কালেকশন মেলেকশন দেখানো শেষ, আর এখান থেকে তো এই যে আমি আপনাদেরকে সিম্পলি বলে দিই মূলত কি নিয়া আছে, অ্যাক্টিভ স্কিলের ভিতরে তো অ্যাক্টিভ স্কিল নিয়ে আসে আর কি, তাইলে ও এখান থেকে এটা স্কিল আন্দাজে নিয়ে থুয়ে দিই। দেখেন এটা এটা কিনা আমার 413 দিনের জন্য, এটা কিনা 297 দিনের জন্য, এগুলো আমি ভাই যে FF টোকেন আছে টোকেন দিয়ে আমি প্রতিবার গেম আপডেট আসার পরে কিনে থুয়ে দিই, যাতে করে মনে করেন আমি বান্টি টোকেন আর এটা ছাড়া খেলি না। দেখেন না আমার সেই কবের তে ইউজ করতে, সেই শুরু গেমে শুরু তেহনে যে 2114টা আছে ইউজ করতে 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 এই আছে, বাদ বাকি পরবর্তীতে FF টোকেন দিয়ে এগুলো কিনতে 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 এতদিনের জন্য আছে, মানে আনলিমিটেড একেবারে। তো যাই হোক, আইডি লেভেল বাড়াইতে গেলে আপনারা এই এক্সপি কার্ড গুলো কিনে রেখে দেবেন FF টোকেন দিয়ে, কারণ FF টোকেন দিয়ে। তো গাইস যাই হোক, এটা আপনার মনের আশা পূরণ করে দিতে পারলাম। তো ধন্যবাদ, যাদের এরকম কিছু প্রয়োজন কন্টেন্ট দিতে মন চায় তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, আইডির কালেকশনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খোদা হাফেজ।